হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি ইংলিশ টপিকের উপর একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইরোর কারেকশন যেটা সামনে আগত যে কোনো হায়ার লেভেল বা যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করবো ইংলিশ ইরোর কারেকশানের আটটি কোশ্চেন যেগুলি সামনে আগত পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং শুধু কোশ্চেনই নয় তার সঙ্গে সহজ সরল ট্রিক্সগুলিও তোমাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে কিন্তু এই নিয়মগুলি তোমরা সম্পূর্ণভাবে রপ্ত করতে পারবে তাই অবশ্যই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা চলো আজকের ভিডিও শুরু করি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এই ধরনের হেল্পফুল লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য চলো বন্ধুরা এবার শুরু করি আজকের ভিডিও বন্ধুরা দেখো এক নম্বর কোশ্চেন আছে চেয়ার ইজ মেড ফ্রম উড নো ইরর তাহলে কী বলেছে এক নম্বর কোশ্চেন চেয়ার ইজ মেড ফ্রম উড অর্থাৎ কাঠ দিয়ে কি হয়েছে চেয়ারটা তৈরি হয়েছে কাঠ দিয়ে চেয়ার তৈরি হয়েছে আর দুই নম্বর কোশ্চেন বলছে উইন ইজ মেড অফ অ্যাপেল অ্যান্ড নো নইরর তাহলে কী বললো উইন ইজ মেড অফ অ্যাপেল অ্যান্ড গ্র্যাফ আঙুর বা আপেল দিয়ে কী হয়েছে উইন বা মদ তৈরি হয়েছে প্রথম কোশ্চেনে কি ভুল এবং সেকেন্ড কোশ্চেনে কি ভুল সেটা আমাদের চিহ্নিত করতে হবে তাহলে কীভাবে চিহ্নিত করব তার খুবই সহজ ট্রিক্স আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো বন্ধুরা সেই ট্রিক্সটা দেখলেই কিন্তু তোমরাই এই অ্যান্সারগুলি করতে পারবে দেখো বন্ধুরা ট্রিক্সটা নিয়ে এসেছি ফার্স্টে দেখো কী হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাঠ আছে কাঠটা কী হয়েছে এখানে গিয়ে চেয়ারে পরিণত হয়ে গেছে ওকে তাহলে কী হলো শুধুমাত্র কাঠামো পরিবর্তন হয়েছে কী লিখা আছে এখানে শুধুমাত্র কাঠামো পরিবর্তন হয়েছে বা স্ট্রাকচার তাছাড়া কিন্তু কিছু পরিবর্তন হয়নি এখানে এখানে ছিল এখানে গিয়েও কাঠিয়ে আছে বাট শুধুমাত্র স্ট্রাকচারে পরিবর্তন হয়েছে শুধুমাত্র যদি স্ট্রাকচারে পরিবর্তন হয় তাহলে কি হবে তাহলে হবে অফ ওকে আর নিচে তাকাও দেখা যাচ্ছে গ্র্যাপস তাহলে কি আঙুর আছে আঙুরটা কি হয়েছে এখানে উইন বা মদে পরিণত হয়েছে তাহলে এখানে কি হয়েছে সম্পূর্ণ রূপে পরিবর্তন কি লিখা আছে সম্পূর্ণ রূপে পরিবর্তন অর্থাৎ এখানে ফল ছিল একটা পানীয় দ্রব্যে পরিণত হয়ে গেছে এখানে সম্পূর্ণ রূপে পরিবর্তন তাহলে আমরা জানলাম যখন কাঠামল পরিবর্তন হবে তখন কি হবে অফ এবং সম্পূর্ণ পরিবর্তন হলে ফ্রম চলো বন্ধুরা এবার কোশ্চেনটা আমরা দেখে নিই দেখো ফার্স্ট কোশ্চেন ছিল চেয়ার ইজ মেড ফ্রম উড অর্থাৎ কাঠ দিয়ে চেয়ার তৈরি হয়েছে কাঠটা চেয়ার তৈরি হওয়ার পরেও কিন্তু কাটি আছে তার জন্য শুধুমাত্র স্ট্রাকচার বা গঠনটা পরিবর্তন হয়েছে তাই প্রথম কোশ্চেনে যে ফ্রমটা আছে সেই ফর্মটা হবে না কারণ এই ফর্মটা হচ্ছে ভুল এখানে কী হবে তাহলে শুধুমাত্র স্ট্রাকচার পরিবর্তন হয়েছে তাই এখানে হবে অফ ওকে ফ্রেন্ডস দেখো দুই নম্বরটাও সেম প্রসেস বলেছে উইন ইজ মেড অফ অ্যাপেল অ্যান্ড গ্র্যাপ তাহলে এখানে কি হয়েছে আঙুর এবং আপেল দিয়ে মদ বা উইন তৈরি হয়েছে তাহলে সম্পূর্ণরূপে এখানে পরিবর্তন তার জন্য এখানে কি হবে এই অফটা ভুল এইখানে হবে ফ্রম বন্ধুরা আশা করি এটা বুঝতে পেরেছ চলো বন্ধুরা নেক্সট তিন নম্বর কোশ্চেন আমরা দেখে নেব বন্ধুরা দেখো তিন নম্বর কোশ্চেন আছে এই নাম্বার অফ গার্লস হ্যাজ পাস্ট দ্য এক্সাম নৈরর আবার দেখো কী বলেছে কোশ্চেনটা এ নাম্বার অফ গার্লস হ্যাজ পাস্ট দ্য এক্সাম নইর তাহলে এখানে ভুল কোথায় আছে এখানে ভুল হচ্ছে হ্যাজ এবার কেন ভুল সেটা দেখো বন্ধুরা ট্রিক্স নিচে লেখা আছে এ নাম্বার অফ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে অক্সুলারি ভাবটা কী হবে হ্যাভ হবে আর দ্য নাম্বার অফ দিয়ে শুরু হলে অক্সুলারি ভাবটা হবে ইজ এখানে কি হয়েছে বন্ধুরা দেখো এ নাম্বার অফ দিয়ে শুরু হয়েছে আর এ নাম্বার অফ দিয়ে শুরু হলে কি হবে হ্যাব হবে বাট এখানে কি আছে হ্যাজ আছে এই হ্যাজটা ভুল এখানে সঠিক হয়ে যাবে হ্যাব নেক্সট বন্ধুরা চার নম্বর কোশ্চেন দেখো বলেছি চার নম্বরে নট লেস দেন ফিফটি পারসেন্স ওয়েড রোড তাহলে কী বলেছে নট লেস দেন ফিফটি পারসেন ওয়েড রোড নইরোর তাহলে এখানে ভুল কী আছে সেটা চিহ্নিত করতে হবে চলো বন্ধুরা ট্রিক্সটা দেখে নিই তাহলে তোমরাই কিন্তু নিজেরাই সমাধান করতে পারবে বলেছি যদি সংখ্যাবাচক বাচক কী বলেছে যদি সংখ্যা বাচক বোঝায় তাহলে নো ফিওয়ার দেন যদি পরিমাণবাচক বোঝায় তাহলে নট লেস দেন হবে এখানে কি বুঝিয়েছে বলেছে ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ জন লোক অর্থাৎ নির্দিষ্ট একটি সংখ্যা আমরা বুঝতে পারছি অর্থাৎ সংখ্যা বাচক দেওয়া আছে তাহলে কি হবে নো ফিওয়ার দেন হবে বাট কোশ্চেনে কি আছে দেখো বন্ধুরা বলেছে নট লেস দেন তাই নট লেস দেনটা ভুল এখানে কি হবে নো ফিওয়ার দেন এবং কেন হবে কারণ আমরা জানলাম এখনই যে সংখ্যা বাচক যদি বোঝায় তাহলে হবে নট ফিওয়ার দেন বাট এখানে সংখ্যাবাচক বুঝিয়েছে বাট নট লেস দেন থাকার কারণে এটা ভুল এপার্ট তাহলে সঠিক কি হবে নো ফিওয়ার দেন ওকে ফ্রেন্ডস চলো আমরা নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন দেখে নেব বন্ধু দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেনে বলেছে নট লেস দেন সেভেন্টি স্টুডেন্টস কাম টু স্কুল ইয়েস্টারডে নইরর বন্ধুরা আগের কোশ্চেনটার মতো এটা সেম জাস্ট একটু আলাদাভাবে বোঝাবার চেষ্টা করেছি দেখো বন্ধুরা ট্রিক্সটা কী দেওয়া আছে এখানে বলেছে আনকাউন্টেবল নাউন নট লেস দেন আর কাউন্টেবল নাউন নট ফিওয়ার দেন ওকে দেখো বন্ধুরা এখানে তাহলে কী দেখব এখানে দেখো বলেছে সেভেন্টি স্টুডেন্ট এখানেও কী আছে সত্তর জন ছাত্র বা ছাত্রী তাহলে সত্ত্বজন জন কি শিক্ষার্থী আছে তাহলে এখানে কি হবে একটা সংখ্যা বুঝিয়েছে এবং সেটা আমরা কাউন্ট করতে পারছি অর্থাৎ কাউন্টেবেল নাউন তাই তো তাহলে এখানে কী হবে এখানে হবে নো ফিওয়ার দেন বাট এখানে আছে কি নট দেন তাই এটা হচ্ছে ভুল যেহেতু এখানে কাউন্ট করা যাচ্ছে তাই এখানে কী হয়ে যাবে সঠিক অ্যানসার হবে নো ফিওয়ার দেন ওকে ফ্রেন্ডস চলো আমরা ছয় নম্বর কোশ্চেনে চলে আসবো দেখো বন্ধুরা ছয় নম্বর কোশ্চেন বলছে নিমাই সেজ দ্যাট হিজ পেন ইজ সুপিরিয়র দ্যান মাই পেন নো ইরর এটা কিন্তু খুবই সহজ দেখো আবার বলছি কোশ্চেনটা বলেছে নিমাই সেজ দ্যাট হিজ পেন ইজ সুপিরিয়র দেন পেন নো ইরর এখানে সঠিক অ্যান্সার কী হবে এখানে ভুল আছে তোমাদের দেন পার্টটা কি আছে এই দেনটা হবে না এবার কেন হবে না সেটা জানবো দেখো বন্ধুরা এখানে আছে সুপিরিয়র সুপিরিয়র ইনফিরিয়র এই শব্দগুলোর পর সর্বদা কি হয় টু হয় কারণ এগুলো হচ্ছে অ্যাপ্রোপিয়েট টু প্রিপোজিশান এর উদাহরণ অর্থাৎ সুপিরিয়র ইনফিরিয়র এই শব্দগুলোর পর সর্বদা টু প্রিপোজিশান বসবে এছাড়াও আরও উদাহরণ বন্ধুরা দেখো তোমাদের সামনে আমি নিয়ে এসেছি রেসপন্স রেসপন্স টু কন্ট্রিবিউট টু ট্র্যাভেল টু প্রে টু হ্যাপেন টু ইনভাইট টু ইন্ট্রোডিউস টু এইগুলোর পর সর্বদা কী হয় টু হয় কারণ এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন এছাড়াও অনেক শব্দের পরই টু বসে থাকে তাহলে এখানে কী হবে যেহেতু সুপিরিয়র আছে তাই বন্ধুরা এ দেনটা দেনটা হচ্ছে ভুল তাহলে এখানে হয়ে যাবে টু চলো বন্ধুরা নেক্সট আমরা দেখে নেব সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেনে দেখো বলেছে আই ইউ অ্যান্ড হি উইল ম্যানেজ দিস প্রবলেম টুগেদার নো ইরর তাহলে এখানে কী বলেছে আবার ভালোভাবে সেন্টেন্সটা পড়ো আই ইউ অ্যান্ড হি উইল ম্যানেজ দিস প্রবলেম টুগেদার নো ইরর দেখো বন্ধুরা টিক্সটা দেওয়া আছে পজিটিভ টু থ্রি ওয়ান আর নেগেটিভ ওয়ান টু থ্রি তাহলে এই সেন্টেন্সটা ফার্স্টে আমাদের দেখতে হবে পজিটিভ না নেগেটিভ বলেছে আই ইউ অ্যান্ড হি আমি তুমি এবং সে উইল ম্যানেজ দিস প্রবলেম টুগেদার তাহলে একসঙ্গে একটা প্রবলেমটা কি করলাম ম্যানেজ করলাম একসঙ্গে আমরা একটা প্রবলেমটা ম্যানেজ করলাম বা সমাধান করলাম তাহলে কি হবে এটা হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স তাই পজিটিভ যদি হয় তাহলে কি হবে টু থ্রি ওয়ান অর্থাৎ সেকেন্ড থার্ড আর ওয়ান বাট এখানে কী আছে ওয়ান টু থ্রি আছে তাই এটা হচ্ছে ভুল কারণ এখানে টু তাই এখানে ফার্স্টে হতো ইউ তারপরে হতো আই সরি ফার্স্টে হতো ইউ তারপরে হতো হি এবং তারপরে হতো আই কিন্তু এখানে ওয়ান টু থ্রি দেওয়া আছে তাই এটা হচ্ছে ভুল কারণ এটা হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স তাই এখানে হবে টু থ্রি ওয়ান চলো বন্ধুরা এবার দেখে নেবো আট নম্বর কোশ্চেন দেখো বন্ধুরা আট নম্বর কোয়েশ্চনে বলেছে ওয়ান অফ দ্য টেরারিস্ট কি বললাম ওয়ান অফ দ্য টেরারিস্ট অফ দ্য কাশ্মীর ভ্যালি ওয়াজ স্পটেড নইর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অনস্ক্রিনে আমি দিয়ে দিয়েছি ট্রিক্সটা কী আছে ওয়ান অফ নান অফ ইচ অফ তাহলে কোনো সেন্টেন্স যদি শুরু হয় ওয়ান অফ দিয়ে নান অফ বা ইচ অফ এই তিনটির মধ্যে তাহলে কি হবে যে নাউনটা থাকবে তারপরে সেটা কি হবে সর্বদা প্লুরাল হবে অর্থাৎ যে নাউন থাকবে সেটা কি হবে বহু বচন বোঝাবে এবং যে ভার্ভ থাকবে তারপরে সেটা হবে সিঙ্গুলার ওকে বন্ধুরা দেখো তাহলে এখানে কি আছে ওয়ান অফ দি শুরু হয়েছে তাহলে সেন্টেন্সটা কি এগুলোর মধ্যে একটা ওয়ান অফ দি শুরু হয়েছে তাহলে তারপরে কী হওয়া উচিত প্লুরাল নাউন হওয়া উচিত এখানে নাউন কী আছে টেরারিস্ট অর্থাৎ সিঙ্গুলার দেওয়া আছে তাহলে এইটা হচ্ছে ভুল কারণ টেরারিস্ট হতো অর্থাৎ এস যোগ হতো বাট এখানে নেই তাই এই এ পার্টটা হচ্ছে ভুল এরপরে বন্ধুরা বলেছে সিঙ্গুলার ভার্ভ সিঙ্গুলার ভার্ব আছে কি না দেখে নেই এরপরে দেখো ওয়াজ আছে কি আছে ওয়াজ অর্থাৎ সিঙ্গুলার ভার্ব আছে তাহলে এখানে ভুল হচ্ছে এ পার্ট কারণ এখানে টেরারিস্টের পর এস যোগ হতো চলো বন্ধুরা এরকম আর একটা সেন্টেন্স দেখে নিই দেখো এক্সাম্পলে দেওয়া আছে ইচ অফ দ্য বয় বয়েস ইজ আর বোল্ড তাহলে এখানে কি হবে ইচ অফ দিয়ে শুরু হয়েছে তারপরে কি জানলাম প্লুরাল নাউন তাহলে এখানে প্লুরাল কি হবে নাউনটা প্লুরাল হবে অর্থাৎ বয়েজ আর এখানে সিঙ্গুলার ভাব বলেছে তাই এখানে হবে ইজ তাহলে ইচ অফ দ্য বয়েজ ইজ বোল্ড বন্ধুরা আজকেই এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম আমি প্রতিদিন ভাবছি ইরোর কারেকশনের জন্য দশটি করে কোশ্চেন নিয়ে আসবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে অবশ্যই জানাও যে এই ধরনের ভিডিও তোমরা প্রতিদিন পেতে চাও কি না